সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আব্দুর রহমান ভূয়াশক অর্থনীতি তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি এখানে তোমরা শিক্ষক পরিচিতি দেখতে পাচ্ছ আজকে মূলত নবম শ্রেণীর বিজিএস অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্টটি তোমাদের পঞ্চম সপ্তাহে প্রদান করা হয়েছে সেটি দিক নির্দেশনামূলক ক্লাস নেওয়ার চেষ্টা করব এখানে তোমরা যে অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্টটি কোভিড উনিশ পরিস্থিতিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী নবম তো এখানে আমাদেরকে যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ড অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি হচ্ছে বাংলাদেশে জুলাই মাসের সকাল দশটার সময় জাপান কানাডা ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নির্ণয় করা বাংলাদেশের সাথে উল্লিভূত দেশ স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করো এখানে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদেরকে প্রথমত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ের পার্থক্যের ক্ষেত্রে দাঘিমা রেখার ভূমিকা উল্লেখ করবে দ্বিতীয়ত স্থানগুলো স্থানীয় সময় নির্ণয় করবে তৃতীয়ত ঋতু পরিবর্তনের চিত্র অঙ্কন করবে চতুর্থত বার্ষিক গতির ফলাফল ও অবস্থানের ভিত্তিতে উল্লিখিত দেশগুলি দ্বিতীয় পার্থক্য ব্যাখ্যা করবে আসুন আমরা এগিয়ে যাই প্রথম যে টাস্কটি ছিল অর্থাৎ সময়ের পার্থক্যের ক্ষেত্রে দাঘিমা রেখার ভূমিকা উল্লেখ করবে সেটি আমি এখানে তুলে ধরছি আমি আলোচনার সুবিধার্থে বা আলোচনার প্রথমেই আমি বলে নিচ্ছি যে শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে আমি এই নমুনা উত্তরটি এখানে উপস্থাপন করছি তবে ভবিষ্যতে কোনো অ্যাসাইনমেন্টের এরকম নমুনা উত্তর পক্ষে দেওয়া হবে না তো প্রথমে আসো সময়ের পার্থক্যের ক্ষেত্রে দাঘিমার যে ভূমিকা উত্তরটি এভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আমরা জানি পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে ফলে পৃথিবী বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হয় যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে অর্থাৎ ওই স্থানে সূর্যকে ঠিক মাথার উপর দেখা যায় তখন ওই স্থানে মধ্যাহ্ন হয় তখন ঘড়িতে বেলা বারোটা বাজে মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয় আবার আমরা জানি পৃথিবীর নিজ মেরু রেখায় একবার আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড যাকে আমরা চব্বিশ ঘন্টা হিসেবে বিবেচনা করি আমরা জানি যে পৃথিবী তিনশো ষাট ডিগ্রি আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার সময়টাকে আমরা যদি মিনিটে নিয়ে যাই যেহেতু আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে চব্বিশ ইন্টু ষাট চোদ্দশো চল্লিশ মিনিট এখন এক ডিগ্রি আবর্তন করতে কতটুকু সময় লাগে সেটা যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাব আমি একটু পয়েন্টারটা নিয়ে নিই আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এক ডিগ্রি আবর্তন করতে সময় লাগে চোদ্দোশো চল্লিশ ডিভাইডেড বাই থ্রি সিক্সটি অর্থাৎ চার মিনিট চার মিনিট সময় লাগে অর্থাৎ এক ডিগ্রি দাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট এবং এক দাগিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড ধরি কোনো স্থানের সময় যখন বেলা বারোটা তখন সেই স্থান থেকে ছয় ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানের সময় হবে বারোটা প্লাস ছয় ইন্টু চার যেহেতু আমরা জানি এক ডিগ্রি দাগে বা পার্থক্যের জন্য সময় পার্থক্য হবে চার মিনিট তো সেক্ষেত্রে সিক্স ইন্টু ফোর মিনিট তোরা বারোটা চব্বিশ মিনিট আবার ছয় ডিগ্রি পশ্চিমে অবস্থিত হলে সময় হবে বারোটা মাইনাস সিক্স ইন্টু ফোর অর্থাৎ বারোটা থেকে চব্বিশ মিনিট মাইনাস হবে মাইনাস হলে যেটা হয় এগারোটা ছত্রিশ ফিট এভাবে আমরা সময় পার্থক্যের ক্ষেত্রে দাঘিম্যার গুরুত্ব উপলব্ধি করতে পারি অর্থাৎ সময় নির্ণয়ের ক্ষেত্রে দাঘিমের গুরুত্ব অপরিসীম তবে যদি কোনো স্থানে সঠিক অবস্থান নির্ণয় করতে হয় সেক্ষেত্রে দাঘিমের পাশাপাশি অক্ষাংশেরও প্রয়োজন রয়েছে আর পড়বে আমরা পরবর্তী স্লাইডে যাই তো আমরা দ্বিতীয় অংশ যেটা জাপান কানাডা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নির্ণয় করতে বলা হয়েছে সেখানে আমরা জানি জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র জাপানের জিএমটি সময় থেকেও আমরা তার দারিমের অবস্থান সম্পর্কে জানতে পারি এটি নির্ময় জাপানের সময় জিএমটি সাথে প্লাস নাইন ঘন্টা ধরে নির্ধারণ করা হয় আমরা জানি এক ঘন্টার সমান ষাট মিনিট নয় ঘন্টার সমান পাঁচশো চল্লিশ মিনিট আবার আমরা জানি চার মিনিট সময়ের পার্থক্যের জন্য দাঘিভাই পার্থক্য হয় এক ডিগ্রি তো এক মিনিটের জন্য দাঁড়িয়ে পার্থক্য হয় ওয়ান ডিভাইডেড ডিগ্রি পাঁচশো চল্লিশ মিনিট সময়ের জন্য দাঘিভাইয়ের পার্থক্য একশো পঁয়ত্রিশ ডিগ্রি সুতরাং জাপান একশো পঁয়ত্রিশ ডিগ্রি দাগিমায় অবস্থিত অর্থাৎ দেশটি বাংলাদেশে পূর্বে অবস্থিত অনুরূপভাবে আমরা কানাডা ও যুক্তরাষ্ট্রের সময় করতে পারি জিএমটি থেকে মাইনাস ফোর নির্ণয় করতে পারি অর্থাৎ জিএমটি থেকে মাইনাস ফোর আমরা যদি এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কানাডা এবং যুক্তরাষ্ট্রের দাগিমা নির্ণয় করতে পারবো এখান থেকে নির্মিত দাগিমা হবে সিক্সটি ডিগ্রি আমি এই অংশে যেভাবে দাগিমা নির্ণয় করেছি ঠিক একই প্রসেসে আমরা কানাডা এবং যুক্তরাষ্ট্রের দাগিমা মাইনাস সিক্সটি ডিগ্রি পাবো এখানে মাইনাস যে চিহ্নটি আসছে সেটা অবশ্য যেহেতু এখানে পশ্চিম দিকে অবস্থিত দেশদায় এটা মাইনাস ডিগ্রি আসছে তো আমরা বোঝা যাচ্ছে যে কানাডা যুক্তরাষ্ট্র উভয় দেশ বাংলাদেশের পশ্চিমে অবস্থিত তো আমরা এখানে একটু দেখি এখানে সামারি করে লিখা আছে বাংলাদেশের নব্বই ডিগ্রি পূর্ব দাগিমায় অবস্থিত এবং জাপান একশো পঁয়ত্রিশ ডিগ্রি দাগিমায় অবস্থিত কানাডা মাইনাস সিক্সটি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র মাইনাস সিক্সটি ডিগ্রি দাঘিমায় অবস্থিত পশ্চিম দাঘিমায় অবস্থিত বাংলাদেশ ও জাপানের দাগিমার মধ্যে পার্থক্য হচ্ছে একশো পঁয়ত্রিশ মাইনাস ফাইভ ডিগ্রি আমরা জানি এক ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট পঁয়তাল্লিশ ডিগ্রি দাগিমার জন্য একশো আশি মিনিট অর্থাৎ তিন ঘন্টা যেহেতু জাপান বাংলাদেশে পূর্ব দিকে অবস্থিত তাই বাংলাদেশের সময়ত জাপানের সময় বাড়বে অর্থাৎ জাপানের সময় বাংলাদেশের সময় যেটা প্রদত্ত অ্যাসাইনমেন্টে সকাল দশটার সাথে তিন ঘন্টা যুগ করে হবে এক ঘন্টা কারণ দশটার পরবর্তী তিন ঘন্টা যদি আমরা এগিয়ে যাই এগারোটা বারোটা একটা তো একটা এটা দুপুর জাপানের সময় হবে দুপুর একটা এরপর আসো আমরা কানাডার স্থানীয় সময় বের করি আমরা আমি এখানে একটি চিত্র ব্যবহার করেছি এখানে তোমরা দেখো আমরা এই ওটা হচ্ছে মূলবিন্দু এখান থেকে ডান পাশে গেলে আমরা পূর্ব দিক বিবেচনা করব বাম দিকে গেলে পশ্চিম দিক বিবেচনা করব। আমরা জানি যুক্তরাষ্ট্র ও কানাডা মাইনাস সিক্সটি ডিগ্রি পশ্চিম দাঘিমায় অবস্থিত এবং বাংলাদেশ পাঁচ অর্থাৎ নাইনটি ডিগ্রি পূর্ব দাগিমায় অবস্থিত এখন আমরা আসো মূল আলোচনায় বাংলাদেশ কানাডার মধ্যে দাঘিমার যে পার্থক্য সেটা নির্ণয় করতে হলে আমাকে টোটাল এরিয়াটা এই যে মাইনাস সিক্সটি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পূর্ব মাইনাস সিক্সটি ডিগ্রি পশ্চিম থেকে নাইনটি ডিগ্রি পূর্ব পর্যন্ত চিন্তা করতে হবে তা মাইনাস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস মাইনাস সিক্সটি তা আমার এখানে যেহেতু মাইনাস মাইনাস প্লাস ওয়ান ফিফটি ডিগ্রি টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি দাগিমার ডিস্ট্যান্স তাহলে আমরা জানি এক ডিগ্রি দেখিবার জন্য সময়ের পার্থক্য হবে চার মিনিট সন্ধ্যা একশো ডিগ্রি দেখিবার জন্য সময়ের পার্থক্য হবে ছয়শো মিনিট যাকে আমরা যদি আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এখানে টোটাল দশ ঘন্টা সময়ের পার্থক্য হবে একশো পঞ্চাশ ডিগ্রি তাকে মানুষ যেহেতু কানাডা বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত তাই বাংলাদেশের সময় হতে কানাডার সময় কম হবে তাতে কানাডার সময় হবে সকাল দশটা মাইনাস দশ ঘন্টা আমরা যদি দশ ঘন্টা পিছিয়ে যাই তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে পূর্ববর্তী দিন রাত বারোটা পর্যন্ত আমরা এই সময়টা পাবো রাত বারোটা আর এখানে একটা বিষয় দেখো তো কানাডার স্থানীয় সময় হচ্ছে রাত বারোটা এবং যেহেতু যুক্তরাষ্ট্র এবং কানাডা একই দাগিমায় অবস্থিত অর্থাৎ মাইনাস ডিগ্রি দাগিমায় অবস্থিত সেহেতু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ও একই হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় হবে রাত বারোটা আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা ঋতু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করি আমরা জানি মহাকাশ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে এটি পৃথিবীর গতি আর পৃথিবীর গতি দুই প্রকার একটা হচ্ছে গতি বার্ষিক গতি আর্নিক গতি পৃথিবী পৃথিবীর অক্ষ বা মৃরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এই আবর্তন করতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার্শ সেকেন্ড পৃথিবীর এই গতিকে আমরা আর্নিক গতি হিসেবে চিহ্নিত করি আর আর্নিক গতির ফলে দিন ও রাত হয় এবার আসো বার্ষিক গতি পৃথিবীর নিজক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্য চারদিকে পরিক্রমণ করছে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে এক বছর সঠিক হিসাবে এই সময়টি হচ্ছে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এখানে তোমরা ঋতু পরিবর্তনের একটা চিত্র দেখতে পাচ্ছ যে চিত্রটি তোমাদেরকে দিতে বলা হয়েছে এই চিত্র সম্পর্কিত আলোচনা নেক্সট স্লাইডে পাবে এখানে আমাদের এই এখানে গ্লোবে দেখা যাচ্ছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু বিভিন্ন অক্ষাংশ নির্দেশক রেখা এবং দাঘিমা নির্দেশক রেখাগুলিও এখানে দ্বিতীয় চিত্র দেখা যাচ্ছে তো আসো আমাদের বার্ষিক গতির ফলে কি ঘটে আর্নি গতির ফলে দিন ও রাত হয় আর বার্ষিক গতির ফলে ওই দিন ও রাতের দৈর্ঘ্য অর্থাৎ হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতু পরিবর্তন অ্যাসাইনমেন্টে প্রদত্ত দেশগুলোর উপর বার্ষিক ফল বা ঋতু পরিবর্তন বিবেচনা করার আগে আমাদের জানা প্রয়োজন দেশগুলোর অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর গোলার্ধে অবস্থিত। জাপান পূর্ব এশিয়ার উত্তর গোলার্ধে অবস্থিত। কানাডা উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে এবং যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে অবস্থিত। আচ্ছা। সব পরবর্তী স্লাইডে আমরা পাশের চিত্রটির দিকে খেয়াল করি এখানে পৃথিবীর সূর্যকে পরিক্রমণকালে কক্ষপথে পৃথিবীর চারটি অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চারটি অবস্থান বলতে এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ এই কক্ষপথটি পবিতাকার এই পরিক্রমণকালে চারটি অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে একটা হচ্ছে একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর ও একুশে মার্চ চারটি অবস্থানকে আলোচনা করলে আশা করি আমরা ঋতু পরিবর্তনের বিষয়টি বুঝতে পারবে একুশে জুন পৃথিবীর সূর্যের চারদিকে পরিক্রমণকালে একুশে জুন কক্ষপথে এমন এক অবস্থানে পড়ছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি কোণে অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সবপেক্ষা দূরে সরে যায় এদিন মধ্যাহ্নে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্য কিরণ লম্বভাবে পড়ে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে পড়ে এবং এই তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এই তারিখে দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা বিরাজ করে স্বাভাবিকভাবে উত্তর গোলার্ধে যে অবস্থা বিরাজ করে তার বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে বিরাজ করবে এখন একুশে জুন তারিখে সুমেরু বৃত্তে অর্থাৎ সাড়ে ডিগ্রি উত্তর থেকে উত্তর মেরু পর্যন্ত চব্বিশ ঘন্টা দিন থাকে এবং বৃত্তে সাড়ে ষষ্ঠ ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চব্বিশ ঘন্টা রাত থাকে এই তারিখের পরে সূর্য আর উত্তর গোলার্ধের দিকে আর সরে না বরং দক্ষিণ গোলার্ধের দিকে সরতে শুরু করে সূর্যের এই অবস্থানকে আমরা উত্তর অয়নান্ত করব আমরা আগেই জেনেছি একুশে জুন সূর্যের উত্তরায়নের শেষ দিন অর্থাৎ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে আরও এগিয়ে যায় এবং সেক্ষেত্রে সূর্য উত্তর গোলার্ধের দিকে না সরে দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে এই ব্যাপারটিকে বলা হচ্ছে উত্তরাণের শেষ দিন এদিন দিন সূর্যরশ্মি কর্কটক্রান্তি অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশের উপর লম্বাভাবে পতিত হয় অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশের উপর লম্বাভাবে পতিত হয় আচ্ছা তো এখানে অর্থাৎ এই যে এই রেখাটার উপর লম্বাভাবে পতিত হয় ফলে ওই দিন এখানে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত একুশে জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর উত্তাপ সবচেয়ে বেশি থাকে এই সময় উত্তর গুলার্ধে গ্রীষ্মকাল যার ফলে আমরা বলতে পারি বাংলাদেশ জাপান কানাডা অর্থাৎ কানাডা ও যুক্তরাষ্ট্রে জুলাই মাসে গ্রীষ্মকাল বিরাজ করবে কেননা দেশগুলো উত্তর গোলার্ধে অবস্থিত অপরদিকে দক্ষিণ গোলার্ধের সূর্যের দিকযোগ কিরণের জন্য সেখানে দিন ছোট রাত বড় হয় এজন্য এখানে শীতকাল থাকবে তেইশে সেপ্টেম্বর একুশে জুনের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে অর্থাৎ এই একুশে জুনের পরে যত আমরা এগোতে থাকব ততই উত্তর মেরু স্বাভাবিকভাবে সূর্য থেকে দূরে সরতে থাকবে এবং দক্ষিণ মেরু কাছে আসতে থাকবে ফলে উত্তর গোলার্ধের দিন ছোট হতে থাকবে রাত বড় হতে থাকবে এবং পৃথিবীর সূর্যের চারদিকে পরিক্রমণকালে তেইশে সেপ্টেম্বর কক্ষপথর এমন এক অবস্থানে আসে বা পৌঁছে যখন উত্তর মেরু সূর্য থেকে সমান দূরত্ব থাকে মেরু উত্তর এবং দক্ষিণ মেরু এদিন দিন সূর্য রশ্মি নিরক্ষার উপর লম্বভাবে কিরণ দেয় সুমেরি বৃত্ত ও এই তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় তেইশে সেপ্টেম্বর যেহেতু সূর্য রশ্মি নিরক্ষয় রাখার উপর লম্বভাবে কিরণ দেয় এই নিরক্ষরেখা রাখার এই যে রেখাটা হচ্ছে নিরক্ষরেখা রাখা এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেহেতু পৃথিবীর সর্বত দিন রাত্রি সমান হয় সেই জন্য এই তারিখের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস তাপমাত্রা মধ্যম ধরনের হয় তাপমাত্রা কি হয় মধ্যম ধরনের হয় এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল যার ফলে আমরা বলতে পারি বাংলাদেশ জাপান কানাডা যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে শরৎকাল বিরাজ করবে কেননা দেশগুলো উত্তর গোলার্ধে অবস্থা অবদিকে দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করবে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর যেটা তেইশে সেপ্টেম্বর থেকে আরো এগিয়ে গেলে বাইশে ডিসেম্বর আসবে তো তেইশে সেপ্টেম্বরের পর উত্তর মেরু সূর্য থেকে আরো দূরে সরতে থাকে দক্ষিণ মেরু আরো নিকুটে আসতে থাকে ফলে উত্তর গোলার দিন ক্রমশ আরও ছুট হতে থাকে রাত অনুর বড় হতে থাকে এভাবে বাইশে ডিসেম্বর পৃথিবী এমন এক অবস্থানে পৌঁছে যখন উত্তর মেরু সূর্য থেকে সবচাইতে বেশি দূরত্ব থাকে এবং দক্ষিণ মেরু সূর্যের সবচাইতে কাছে চলে আসে এই দিন সূর্য রশি মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় যে এখানে এই রেখাটা হচ্ছে মকরক্রান্তি রেখা এই মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় নব্বই ডিগ্রি কোণে এ কারণে এই তারিখে দক্ষিণ বড় দিন সবচেয়ে বড় হয় যেহেতু সূর্য লম্বভাবে কেরণ দেয় স্বাভাবিকভাবে সেখানে দিন বড় হবে এবং রাত্রি সবচেয়ে ছোট হয় অনুরূপভাবে উত্তর গোলার্ধে এক বিপরীত অবস্থানে রাজ করে এ তারিখে সূর্য পৃথিবী সর্বদক্ষিণে পৌঁছে সূর্যের অবস্থানকে দক্ষিণ অয়নান্ত বলে তো বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন এই দিন সূর্য রাশি মকরক্রান্তি রাখার লভাবে কেন দেয় ফলে এই তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় বড় রাত্রি সবচেয়ে ছোট হয় সেজন্য এই তারিখের দেড় মাস আগ থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে শীতকাল যার ফলে আমরা বলতে পারি বাংলাদেশ জাপান কানাডা যুক্তরাষ্ট্রের সে সেপ্টেম্বর মাসে সরি এটা হবে সেপ্টেম্বর না আমি কারেকশনটা দিচ্ছি এটা হবে ডিসেম্বর তো যুক্ত ডিসেম্বর মাসে শীতকাল বিরাজ বিরাজ করবে কেননা দেশগুলো উত্তর গোলার্ধে অবস্থিত অপরদিকে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করবে একুশে মার্চ একুশে মার্চ বাইশে ডিসেম্বর পর পৃথিবী আপন কক্ষপথে আরও অবসর হলে উত্তর মেরুর ক্রমশ নিকটে আসতে থাকে ফলে উত্তরকুলার্থীদের দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে এভাবে পরিক্রমা কালে একুশে মার্চ পৃথিবীর কক্ষপথের এমন এক অবস্থানে পড়ছে যখন তেইশে সেপ্টেম্বরের মতো উভয় মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে এই দিন সূর্য রশ্মি নিরক্ষে রাখার পর লম্বভাবে কিরণ দেয় সুমের বৃত্ত কুমির বৃত্তে সাড়ে সত্যি ডিগ্রি কোণে মেরু দেড় ডিগ্রি কোণে অবস্থান করে তাই এই তারিখে পৃথিবীর সর্বত দিন রাত্রির সমান হয় পৃথিবীর এই অবস্থানকে বাসন্ত বিষুপ বলে তো একুশে মার্চ সূর্য রশ্মি নিরক্ষা রাখার উপর লম্বভাবে কিরণ দেয় এই কাল পৃথিবীর সর্বত দিনরাত্রির সমান হয় এই তারিখে দেড় মাস আগ থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে বসন্তকাল যার ফলে আহ অ্যাসাইনমেন্ট উল্লেখিত দেড়শো নিয়ে বসন্তকাল বিরাজ করবে এবং যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত অপরদিকে শরৎকাল বিরাজ করবে তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ না বুঝে থাকলে আমাকে কমেন্টস করবে আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো